আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নুরে আলম। আজ আমি নিয়ে এসেছি নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে সৌদি আরব প্রবাসী বন্ধুদের জন্য, যারা নতুন এবং পুরাতন প্রবাসীরা এক ডোজ টিকা দিয়ে সৌদি আরব যেতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর আপনারা আমার কথা গুরুত্ব দিয়ে শুনবেন এবং সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আমরা অনেকে ভাবতেছি যে এক ডোজ টিকা দিয়ে 14 দিন কোয়ারেন্টাইন থাকার পর আমরা চলে যেতে পারবো, আসলে কিন্তু তা না। আপনি এক ডোজ টিকা দিয়ে 14 দিন পরে আপনি যেতে পারবেন না। যে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। আর কিছুদিন আগে একটি নিউজে দেখলাম যে এক ইউটিউবার বলছিল যে 14 দিন পর আপনাকে একটি ডোজের মাধ্যমে আপনাকে হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে, না হয়তো আপনাকে 2টি ডোজ দিয়ে যেতে হবে। যদি আপনি হোটেল কোয়ারেন্টাইন না করতে চান তাহলে আপনাকে 2টি ডোজ দিতে হবে, কিন্তু আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রী সে বলছে যে 1টি ডোজ দিতে দিয়ে যেতে পারবে। তাহলে আপনারা কীভাবে যাবেন? কারণ আপনি 1টি ডোজের মাধ্যমে আপনি যেতে পারবেন না। সৌদি আরবে নিয়ম আছে যে 1টি ডোজ দিয়ে আপনি যেতে পারবেন না। যদি আপনি ফাইজার টিকা দিয়ে থাকেন তাহলে 2টি ডোজ দিতে হবে। এখন পদ্ধতি হলো যে এই এই আইন তো সৌদি আরবে, এই আইন তো বাংলাদেশ মন্ত্রীও চেঞ্জ করতে পারবে না। তাহলে কিভাবে আপনি 1টি ডোজের মাধ্যমে যাবেন? তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা 1টি ডোজের মাধ্যমে যেতে পারবেন নতুন এবং পুরানো প্রবাসী ভাইয়েরা। যদি আপনি হোটেল কোয়ারেন্টাইন না করতে চান তাহলে আপনাকে 2টি ডোজ দিতে হবে, কিন্তু আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রী সে বলছে যে 1টি ডোজ দিতে দিয়ে যেতে পারবে। তাহলে আপনারা কিভাবে যাবেন? কারণ আপনি 1টি ডোজের মাধ্যমে আপনি যেতে পারবেন না। সৌদি আরবে নিয়ম আছে যে 1টি ডোজ দিয়ে আপনি যেতে পারবেন না। যদি আপনি ফাইজার টিকা দিয়ে থাকেন তাহলে 2টি ডোজ দিতে হবে। এখন পদ্ধতি হলো যে এই এই আইন তো সৌদি আরবে, এই আইন তো বাংলাদেশ মন্ত্রীও চেঞ্জ করতে পারবে না। তাহলে কিভাবে আপনি 1টি ডোজের মাধ্যমে যাবেন? তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা 1টি ডোজের মাধ্যমে যেতে পারবেন নতুন এবং পুরানো প্রবাসী ভাইয়েরা। প্রথমে আপনি টিকা দেওয়ার পরে পরে 14 দিনের ভিতরে হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে আপনাকে। তার ভিতরে আপনি তাওয়াক্কালনা একটি অ্যাপস আছে যেটি সৌদি আরব প্রবাসীদের কোয়ারেন্টাইন থাকার জন্য ওই অ্যাপসটি ইনস্টল করতে হয় বা রেজিস্টার করতে হয়, এবং ওই অ্যাপসের মাধ্যমে আপনি টিকার নিবন্ধন করতে হবে। যদি আপনি ওই অ্যাপস টিকার রেজিস্টার না করতে পারেন তাহলে আপনি 2টি টিকাই দিতে হবে। আপনি 14 দিনে কোয়ারেন্টাইন থাকলে লাভ হবে না, কারণ ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে কোয়ারেন্টাইন নির্দেশনা দেওয়া হবে এবং আপনি সৌদি আরবের টিকা বা সৌদি আরবে ওই অ্যাপসের রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনার হোটেল কোয়ারেন্টাইন লাগবে না, না হয়তো আপনার হোটেল কোয়ারেন্টাইন দিতে হবে। তার জন্য আপনি ওই অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন আপনারা হয়তো বা আপনাদের এম্বাসি বা এজেন্সির সাথে কথা বলে দেখতে পারেন যে ওই অ্যাপস কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন না করতে পারলে কিন্তু আপনাকে 2টি টিকিট দিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে মন্ত্রী যে লাইভ স্ট্রিম করছে সেখানে ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকু। যদি এই ভিডিওটি আপনার একটু গুরুত্বপূর্ণ বা একটু উপকারে আসে, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনার কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনার কোনো সমস্যা বা আপনার কোনো পরামর্শ আমাকে যদি দেওয়া থাকে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।